الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا لعلكم تتقون ثم قول الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا Ibrahim kuri amra Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa innaka wa innaka hamidum مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান একমাত্র কেবলমাত্র আমার রব আপনার রব তমাম দুনিয়ার রব আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে যে রব আমাদেরকে এই বেহেশতের বাগানে একত্রিত করেছেন
কোরআন এবং সুন্নার আলোকে কিছু কথা আমরা শুনবো এবং প্র্যাকটিক্যাল জীবনে আমল করব, এই লক্ষ্য নিয়েই আমরা এই বেহেশতের বাগানে বসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি, এজন্য মনের দরজাটা খুলে দিয়ে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আশেপাশে অনেক মানুষ দেখবেন ঘোরাফেরা করবে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সুযোগ দিবে না যে তাদেরকে এই বেহেশতের বাগানে নিয়ে আসার মতো, ঠিক কিনা? আমি বাজারের মসজিদে নামাজ আদায় করি পাঁচ ওয়াক্ত, তো যখনই মসজিদে যাই দেখি আশপাশে অনেক দোকানদার, তারা কিন্তু হিন্দু নয়, তারা সবাই কিন্তু মুসলিম পরিবার থেকে। এরপরেও কিন্তু আপনার জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, ঈশা বলেন, ফজর বলেন, তাদের কিন্তু একেবারে মসজিদ সংলগ্ন দোকান, এরপরে কিন্তু সেই তৌফিক দেয় নাই, সেই নসিব হয় নাই যে তারা এই মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, ঠিক কিনা? মসজিদের সাথেও আমার চোখে দেখা এবং পাঁচটা টাইম আমি দেখি, পাঁচটা সময় দেখি পাঁচ ওয়াক্ত নামাজে, যে মসজিদের সঙ্গে যে দোকানগুলো, এই দোকানের মানুষগুলোর নামও এত সুন্দর নাম, এরপরেও কিন্তু তাদের সৌভাগ্য হয় না যে আজান শোনার পর মসজিদে যাবে। তাদের দূরত্ব কিন্তু মসজিদ আর তাদের দোকানের এক মিনিটও নয়, কয়েক সেকেন্ডের দূরত্ব। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই তৌফিক দেয় নাই যে তারা মসজিদে নামাজের জন্য যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকেই সুযোগ দিবেন, যাকেই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, তারাই কেবল আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণগান, তারি ইবাদত, তারি গোলামি, তারি দাসত্ব করতে পারবে, ঠিক কিনা? অত্র এলাকার মা এবং বোনদের জানাচ্ছি, দয়া করে আপনাদের যদি সন্তানাদি থাকে এবং পরিবারের কর্তা থাকে, আপনারা পাঠায়া দেন এই বেহেশতের বাগানে, কিছু কোরআন এবং সুন্নার আলোকে কথাগুলো শুনবে, আশা করা যায় নৈতিকতা তৈরি হবে, চরিত্র সুন্দর হবে। কেননা কোরআনুল কারিমের সংস্পর্শে যারাই আসে তাদের চরিত্র কি হয়ে যায়? ভালো হয়ে যায়। একমাত্র কোরআনুল কারিমই পারে মানুষের চরিত্রকে সংশোধন করে দিতে, পৃথিবীর আর কোনো কিতাব, আর কোনো গ্রন্থ, আর কোনো আদর্শ নেই যে আদর্শ আমার সন্তান, আপনার সন্তান, আমার পরিবার, আপনার পরিবার, তামাম দুনিয়ার পরিবারকে সংশোধন করে দিতে পারে, ঠিক কিনা? সংশোধন একমাত্র করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো এই ঐশী গ্রন্থি, যা কোরআনুল কারীম বিশ্ব নবী নিয়ে এসেছেন এবং আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্ব নবীকেই উপহার দিয়েছেন যে যারাই বিশ্বনবীর আদর্শ অনুসরণ করবে কেবল তারাই উন্নত চরিত্রের অধিকারী হবে। আজকের সমাজে যদি আমরা তাকিয়ে দেখি, আমরা স্কুল কলেজ ভার্সিটির দিকে যদি লক্ষ্য করি, তাজ্জব হয়ে যাবেন যে এই যুবক যুবতী ভাই বোনদের অবস্থা কতটা অবনমিত হয়েছে, কতটা ডিক্লাইন করেছে, কতটা খারাপের দিকে চলে গেছে আমরা কিন্তু বুঝতে পারি। তার একটি কারণ হলো আমরা এই কোরআন থেকে দূরে আসি, কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এই গতকালকেই একজন আমারে বলতেছে যে স্যার, এই কলেজেরই একজন ছাত্র, শুধু একজন ছাত্রর কথা বলল, আসলে একজন ছাত্র না, এরকম হাজার হাজার ছাত্র রয়েছে যে সে ড্রাগ অ্যাডিক্টেডে কী হয়েছে, আসক্তি হয়ে গেছে, সে এমন কোনো ড্রাগ নাই যে সে ড্রাগটা খায় না, পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে, পরিবার যদি তারে টাকা না দেয় বাবাকে মারধর করে, মাকে মারধর করে, নিজের সন্তানের হাতে যদি বাবা মার খায়, নিজের সন্তানের হাতে যদি মা মার খায়, এর সে দুর্ভাগ্য, এর সে কপাল পোড়া, এর সে হতভাগ্য, এই দুনিয়ার মধ্যে বাবা মা এবং সন্তান কি আছে আর নেই? একটাই কারণ, আপনি উচ্চশিক্ষার জন্য আপনার সন্তানকে পাঠালেন বড় বড় বিজ্ঞ বিজ্ঞ প্রতিষ্ঠানে, কিন্তু সেখানে আপনি নিজেও জানেন না যে তার মধ্যে এই কোরআনের ছোঁয়া নেই, এই কোরআনুল কারিমের শিক্ষা নেই, সিলেবাসটা নেই, যার কারণে আপনার সন্তান, আমার সন্তান, আমার পরিবার, আপনার পরিবার আজকে রসাতলে চলে যাচ্ছে, আজ অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে। এই ছেলেটা কলেজে আসে, জামার বুতাম খুলে দিয়ে আসে, চেহারার দিকে তাকালে মনে হয় যে সে ড্রাগ খেতে খেতে এই ইয়াবা বলেন,
তা বাবা বলেন, আর ফেন্সিডিল বলেন, আর মদ বলেন, আর গাঁজা বলেন, আর সিগারেট বিরিত নিম্ন পর্যায়ে কত অধপতন হয়েছে। শুধু এই ছেলেটা নয়, এরকম হাজারো যুবক ভাই, হাজারো যুবতী বোন, তাদের অবস্থা এত নিচে নেমে গেছে। আমরা যখন আসলে কলেজের দিকে যাই, কলেজের আঙ্গিনায় প্রবেশ করি, যখন আমরা ক্লাসরুমগুলোর দিকে তাকাই, আমাদের চোখগুলোকে ফিরিয়ে আনতে বাধ্য হই। খুবই খারাপ লাগে যে কিভাবে তারা বসে আছে এই কলেজের রুমগুলোর মধ্যে, কি অবস্থায় তারা থাকে। তাজ্জব হয়ে যাব, আমার নিজের চোখে দেখা, আমি এই মসজিদে বসে, আমি আপনাদের সামনে যদি মিথ্যা বলতাম তাহলে তো আমার জিহ্বা ওই দিন আগুনের কেসে দিয়ে কেটে দেওয়া হবে, ঠিক কিনা? আমি যা দেখি সেটাই আমি বলতেছি, যে আমি যখনই যে কলেজে, চিটাগাং কলেজে থেকেছি, সেখানেও দেখেছি আঙ্গিনাগুলোর অবস্থা। আপনার পরিবারের মেয়ে, আপনার পরিবারের ছেলে কলেজে যাচ্ছে ব্যাগ কাঁধে করে নিয়ে, আপনি ভাবতেছেন উচ্চ শিক্ষার জন্য যাচ্ছে, নৈতিকতা অর্জন করবে, আমার সন্তান ভালো কিছু হবে, কিন্তু আমি আপনি জানি না সেখানে গিয়ে কি অবস্থা হয়। এই নৈতিক চরিত্র যদি আনতে হয়, ভালো চরিত্রবান যদি মানুষ আপনাকে গড়তে হয়, এই কোরআনুল কারিমের ছায়াতলে, এই কোরআনুল কারিমের ময়দানে, এই কোরআনুল কারিমের ভালোবাসায় আপনাকে ফিরে আসতে হবে, এর বিকল্প কিছু নেই। এজন্য এই সমাজ, এই পরিবার, এই দেশ সব জায়গায় যদি আপনি ন্যায় আনতে চান, আপনি যদি অন্যায়ের মানে প্রতিবাদ করতে চান, আপনি যদি আদল আনতে চান, আপনি যদি এহসান আনতে চান, আপনি যদি পরিবারের মধ্যে শান্তি বজায় করতে চান, পারস্পরিক সৌহার্দ্য, পারস্পরিক ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, সন্তানের সঙ্গে বাবা মার ভালোবাসা, এইগুলো যদি আমাদেরকে অর্জন করতে হয়, তাহলে রসুলের সুন্না আর এই কোরআনুল কারিমের দিক নির্দেশনার বিকল্প আর কিছু নেই। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেই গেলেন, তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আল্লাহর হাবিব বললেন যে এই দুইটা জিনিস যারা ধরে রাখবে তারা পৃথিবীর মধ্যে কখনোই পথভ্রষ্ট হবে না, না সন্তান, না বাবা মা, কেউই পথভ্রষ্ট হবে না, কেউই ধ্বংস হবে না। সুতরাং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে, পথভ্রষ্টতা থেকে ফিরে থাকতে হলে এই কোরআনুল কারিমের শিক্ষা দীক্ষার বিকল্প কিছু নেই। আমরা দার্থহীনভাবে আহ্বান জানাই এই পৃথিবীর সকল মানুষগুলোকে, সকল প্রতিষ্ঠান প্রধানগুলোকে, এবং সম্মানিত যারা কর্তা, যারা রাজনৈতিক নেতাবর্গ, যারা এই বাংলাদেশের কর্ণধর, সকলের অবগোচর করতে চাই যে এই বাংলাদেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে গেলে এই কোরআনের বিধানের কোনো বিকল্প নাই। এর প্রত্যেকটা আইন আপনি যখনই মেনে নেবেন, আপনার পরিবারের মধ্যে, আপনার দেশের মধ্যে, আপনার সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খল দেখা দিবে না। আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব, আমরা যে তারাবি নামাজ আদায় করব, আমরা যে এই যে সোয়াম পালন করব, এই দিক নির্দেশনা কোথায় পেলাম? নিশ্চয় কোরআনুল কারিম দিয়েছে। কোরআনুল কারিমের মধ্যে যদি প্রশ্ন করি এই যে সিয়ামের মাস, রমজান মাস এসেছে, আমরা যে রমজান পালন করব, রোজা রাখব, এই কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন বলে দিবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর মধ্যে অনেক ডাক আছে, আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা মুনাফিকুন, আল্লাহ ডাক দিয়ে বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়াহুদু, আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীনা খ্রিস্টান, এইভাবে আল্লাহ তাদের সম্বোধন করে বলতে পারতেন, কিন্তু তা না বলে আল্লাহ সরাসরি আল্লাহকে যারা ভালোবাসে, কোরআনকে যারা ভালোবাসে, রসুলের সুন্নাকে যারা ভালোবাসে, আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো, যারা বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের উপর দায়িত্ব হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর ফরজ করা হয়েছে এই সিয়ামকে, এই রমজানের মাসের 30টা রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কে দিল দিক নির্দেশনা? কোরআন দিতেছে, আল্লাহ দিতেছে। তাহলে এই কোরআনকে ফলো করে কিন্তু আমরা কি রাখতেছি? রোজা রাখতেছি। কোরআন জানিয়ে দিল কামা, যেমন কুতিবা ফরজ করা হয়েছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন
কাবলিকুম, তোমাদের পূর্বে যে সকল নবী রসুল এসেছিল পৃথিবীর মধ্যে, তোমাদের পূর্বে মুহাম্মদের পূর্বে যত নবী রসুল এসেছিল প্রত্যেকের উপরই সিয়াম ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যদি মুত্তাকি হতে চাও তাহলে এই সিয়াম পালন করতে হবে। তো দেখেন আমরা কোরআনুল কারিমের মধ্যে এই বিধানটা পেলাম। আমরা কিন্তু আজ প্রায় 200 কোটি মুসলমান নির্দ্বিধায় এই সিয়ামকে পালন করবো, ঠিক কিনা? তো যে কোরআনকে অনুসরণ করে এই বিধানটা আমরা পালন করতেছি সেই কোরআনুল কারিমের মধ্যেই বলতেছে, কি বলতেছে, আকিমুসসালাহ, তোমরা নামাজ কি করো, প্রতিষ্ঠা করো। তো কেন আমরা সেই নামাজকে প্রতিষ্ঠা করি না? কেন একবারও আমার দেশের যারা রাজনৈতিক নেতারা আছে, আমার দেশের যারা এই বাংলাদেশকে পরিচালনা করে, সম্মানিত প্রশাসক, সম্মানিত আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, প্রত্যেকটা সেক্টর থেকে তো এই কথা বলতে পারতো, যেহেতু কোরআনুল কারিমে একই কথা একই জিনিস দিল যে তোমরা কী করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, সেই সিয়ামকে আমরা পালন করতেছি। একইভাবে কোরআন বলল আকামুসসালাহ, সলাতকে কি করো, প্রতিষ্ঠা করো। তাহলে কেন এই কথাটা আমরা বলি না? তার মানে কোরআনকে আমরা কি করেছি, কিছু মানি আর কিছু মানি না। ওয়াতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করো, এই কোরআনই তো বলতেছে। তো কোরআনে যেহেতু যাকাতের কথাও বলে তাহলে কেন আমরা এটা প্রতিষ্ঠা করি না? আল্লাহ ডাক দিলেন, ইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ ডাক দিয়ে বললেন, কেউ যদি ইসলাম মানতে গিয়ে 99.99999 পরিমাণ মানে, আর যেউ কেউ যদি 0.00001% না মানে, সে কখনোই মুসলমান হয় না, ঠিক কিনা? এই জন্য ইসলামকে আল্লাহ বললেন 100% মানতে হবে। ইউ হ্যাভ টু ক্যারি আউট দ্য ইসলাম 100%, আপনাকে 100% মানতে হবে। আপনি যদি মনে করেন যে 100%-এর মধ্যে আমি 99 মানবো আর 1 মানবো না, 1 না 0.000 যদি 1 থাকে তাও আপনি ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করতে পারেন না। নাহলে এই আয়াতে কারিমা কেন আল্লাহ দিলেন? সুতরাং ইসলামকে মানতে গেলে আমাদের পরিপূর্ণভাবে মানতে হবে। আজ তারাবির নামাজের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদের সামনে দিব। আমাদের মা বোনদের মাঝে, আমাদের যুবক ভাইদের মধ্যে, আমাদের বাবা বৃদ্ধদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে। কেউ বলে 8 রাকাত, কেউ বলে 20 রাকাত, আবার কেউ বলে তারাবির নামাজই নাই। এই কিছুক্ষণ আগেই এক মুরব্বি বলল, তাই না, যে তারাবির নামাজই তো পড়া যাবে না, একজন ফতোয়া দিয়েছেন। দেখেন আসলে এই এমন একটা যুগে আমরা পদার্পণ করেছি, মিডিয়ার যুগ। কিসের যুগ? মিডিয়ার যুগ, অত্যাধুনিক যুগ। এই যুগে মিডিয়ায় আপনি খুঁজে পাবেন না এমন কিছু নেই। আপনি মিডিয়াকে শুধু ক্লিক দিবেন, শুধু ক্লিক দিবেন, আপনি পেতে দেরি করবেন না। এই মিডিয়ার যুগে আজ কত মানুষ বিভ্রান্তের বেড়া জালে পড়ে গেছে। আল্লাহ রসুল কিন্তু সেই 1450 বছর আগে বলতে পারতো যে তোমাদের জমানে একটা মিডিয়া আসবে, সেই মিডিয়া যা বলবে সেটাই তোমরা মেনে নিও। এই কথা কি বলেছে রসুল? বলে না। রসুল বলেছে যে কোরআন রেখে গেলাম আর আমার আদর্শ রেখে গেলাম, এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবা, লাংতা দিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কেউ তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। আসুন আমরা এই দুইটা জিনিসের আলোকে আজকের এই তারাবি সংক্রান্ত খুব তথ্য গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনব। অত্র এলাকায় এত সুন্দর এই কোরআন থেকে কথা হয়, অথচ এই অত্র এলাকার মানুষগুলো ঘুমিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন বারবার ডাকে। আম্মা বাদ ইলা মাহাজাত্তানা উসুল ফাজিউ, ডাক দেওয়া হয় ফায়া ইউহান্নাস, হে মানুষ আর কতদিন তোমরা ঘুমিয়ে থাকবা, কতদিন তন্দ্রার মধ্যে থাকবা। ঘুমিয়ে থাকা মানে এই নয় আপনি বিছানার উপর ঘুমিয়ে গেছেন, এটা ঘুমানো নয়, ঘুমানো হলো সেইটা যারা কোরআন থেকে দূরে আছে, মসজিদ থেকে দূরে আছে, মাদ্রাসা থেকে দূরে আছে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে আছে, এদের কি বলা হয় ঘুমানেও। ইলা মাহাজাত্তানা উসুল ফাজিউ, আর কতদিন তোমরা এই ঘুমের মধ্যে সময়টাকে পার করে দিবা। ওয়ালাম ইয়াজালিল কুরআনুল আযীম ইউনাব্বিহুকুম, এই কোরআন বারবার ডাকে কই যুবক,
কোথায় যুবতী কোথায় বৃদ্ধাবল জনতায় কোরআন ডাকে আমারে স্পর্শ করো আমারে ধরো আমারে পড়ো আমারে অনুগত্য করো আমি যা যা বলেছি তোমার মাতৃভাষায় সেটা বুঝে আমল করো ওই কোরআনকে যারাই ধরবে কোরআন তাদের সুসংবাদ দিয়ে দিল ওয়াল কোরআন হুজ্জাতুন লাকা আলাইকা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর কোরআন সাক্ষী দেয় বিশ্ব নবীর হাদিস মুসলিম শরীফের 223 নম্বর হাদিস আল্লাহ রাসূল বললেন এই কোরআন ওই দিন ওদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যারা কোরআন থেকে গাফিল হয়ে গিয়েছে কোরআনের অনুষ্ঠান থেকে যারা দূরে সরে গেছে কোরআন ভালো লাগে না ইস্টার জলসা ভালো লাগে কোরআন ভালো লাগে না মমতাজের গান ভালো লাগে কোরআনের কথাগুলো ভালো লাগে না মাইকেল জ্যাকসনের ড্যান্স ভালো লাগে কোরআন ভালো লাগে না শাকিব খানের ছবি ভালো লাগে কোরআন ভালো লাগে না জিতের ছবি ভালো লাগে কোরআন ভালো লাগে না মেসি রোনাল্ডো নেইমারের খেলাগুলো ভালো লাগে আমার কোরআন ভালো লাগে না ক্রিকেট ভালো লাগে সাকিব আল হাসান ভালো লাগে মাশরাফি ভালো লাগে আল্লাহর কসম করে বলি কোরআন যাদের ভালো লাগে না যতই আমরা মুখে দাবি করি না কেন আমরা ইমানদার সেই ইমানদার নয় এই মোবাইলটা যদি আমি ফেলে দিই মোবাইলটা কি হবে ভেঙে যাবে না আমাদের ইমানও কিন্তু ভেঙে যায় আমরা ইমানদার আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি কিন্তু আমরা মনে করি আমরা মুসলমান কিন্তু ইমানও ভেঙে যায় প্রত্যেকটা জিনিসের ভঙ্গুর আছে আছে না নাই আছে না আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছে পৃথিবীর সবগুলো হলো কি নশ্বর সবগুলো ধ্বংসশীল একমাত্র স্থায়ী হলেন আমার রব ঠিক কিনা আমার রব হলেন স্থায়ী আর পৃথিবীর সবগুলো ধ্বংসশীল ধ্বংস হবেই হবে এর কোনো বিকল্প নেই সুতরাং ইমানেরও ধ্বংস আছে ইমানেরও ভঙ্গুর আছে ইমানও ভেঙে যায় যদি আমরা ইমানের মেহনত না করি যদি আমরা ইমানকে চাঙ্গা না করি আসুন এই আরবি তারাবি শব্দটির মূল ধাতু হলো রাহাতুন অর্থাৎ বিশ্রাম করা অর্থাৎ আমরা চার রাকাত নামাজ পরপর কী করি একটু করে বিশ্রাম নিই না একটু করে বিশ্রাম নিই এই জন্য এখানে আরবিতে আমরা জানি বসন আছে আমার সামনে বসে আছে আমরা স্টুডেন্ট তাই না মাঝে মাঝে তোমাদের কিন্তু আমরা ব্রেন টেস্ট করব আমার আঙ্কেল বসে আছে বসন কয় প্রকার তুমি জানো ইংলিশে বসন দুই প্রকার তাই না এক বচন আর বহু বচন বাংলাতেও কিন্তু এক বচন আর বহু বচন কিন্তু আরবিতে বচন আছে কয়টা তিনটা এক বচন দ্বি বচন আর বহু বচন ঠিক কিনা আমরা মনোস আমরা সিলেবুল পড়েছিলাম ছোটকালে তোমরাও হয়তো পড়বা সিলেবুলের একটা ইয়ে আছে যে মনোসিলেবুল ডাইসিলেবুল ট্রাইসিলেবুল পলিসিলেবুল মনোসিলেবুল মানে একটা ডাই মানে দুই ট্রাই মানে তিন আর পলিসিলেবুল মানে তিনের অধিক চলে গেল এই কথাগুলো বলার পেছনে কারণ আছে মাঝে তোমাদের ক্লাসও হয়ে গেল তোমরা হয়তো প্রাইভেট পড়তে গিয়ে 500 টাকা খরচ করে টিচারকে দেওয়া লাগতো আমি তোমাদের ফ্রি জানিয়ে দিলাম যে সিলেবুল কয় প্রকার বলো চার প্রকার সিলেবুল আর বচন কয় প্রকার আরবিতে কয় প্রকার ইংলিশে কয় প্রকার বাংলায় কয় প্রকার বাংলাতেও দুই প্রকার একমাত্র আরবিতে আছে কয় প্রকার তিন প্রকার তো দেখেন এই তারবিহুন তারবিহুন শব্দটা হলো এক বচন একটু ভালো করে বুঝে নেবেন তারাবি নিয়ে যেন কোনো বিভ্রান্তি কেউ সরাতে না পারে এই তারাবি নিয়ে কিন্তু অনেকে চক্রান্ত করতেছে আজকে আমরা একেবারে ডিটেলস দলিলের আলোকে কথাগুলো শুনব তাহলে তারবিহুন হচ্ছে এক বচন আর তারবি হাতাইন বা আপনার তারবি হাতান এটা হলো দ্বি বচন ভালো করে বুঝবেন তারবি হাতাইন বা তারবি হাতান এটা হলো দ্বি বচন আর তারাবিহ হলো বহু বচন তারাবি কি হলো বহু বচন শরিয়াতের পরিভাষায় আমরা যে চার রাকাত পর পর একটু করে বিশ্রাম নিই এই যে বিশ্রাম নেওয়া তাহলে একবার বিশ্রাম নিলে কি হয় এক বচন হয় একবার তারবিহন মানে এক বচন মানে তারবিহন তাকেই বলা হয় যখন আমরা চার রাকাত নামাজ মানে দুই রাকাত পর যখন চার রাকাত নামাজ করি তখন যে বিশ্রামটা নিই এটাকে বলা হয় কি এক বচন মানে একবার আমরা বিশ্রাম নিলাম আর যদি আমরা দুইবার বিশ্রাম নিই তাহলে কি হবে সেটাকে কি বলা হয় তারবা হাতান বা তারবি হাতাইন মাথায় রাখবেন আর যখন আমরা দুয়ের অধিক বিশ্রাম নিই সেটাকে কি বলি তারাবিহ মানে বহু বচন তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন তারাবি নামাজ কি আট রাকাত না এখন বিশ রাকাত আপনি যদি তারাবি শব্দটা ব্যবহার করেন তাহলে আপনাকে কয় রাকাত পড়তে হবে
20 রাকাত পড়তে হবে আর যারা 8 রাকাতের পক্ষে তারকে অবশ্য তারবা হাতান তারবি হাতাইন বলতে হবে অথবা তারবি হাতান বলতে হবে ঠিক কি না তো তারা তো বলে তার তারাবি তাহলে তারাবি আপনি যদি বলে থাকে তাহলে আপনাকে 20 রাকাত করতে হবে এর কোনো বিকল্প আছে নাই আসুন একের পর এক আমরা দলিল দিয়ে কথা বলবো এই যে তারাবি নামাজে আমরা আসলাম ফাদলি মান কামা রমাদান যে সকল মানুষগুলো দাঁড়িয়ে কষ্ট করে এই তারাবির নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিবে না হ্যাঁ তারা কি এমনি এমনি কষ্ট করে এই দাঁড়ায় দাঁড়ায় 20 রাকাত নামাজ আদায় করবে না করবে না আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বিশ্ব জাহানের চরিত্রের সম্রাট সারা জাহানের নবী কুলের সম্রাট রসুলের ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন বুখারীর হাদিস 1882 নম্বর আমি দলিল সহ দিয়ে দিচ্ছি বুখারীর 1892 নম্বর হাদিস আল্লাহ রসুলের ছাত্র আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বামাহু ঈমানাও ইসাবান গুফিরালাহু মা তাকদ্দামা মিন জামবিহি আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন মান কামাহু যে মানুষগুলো দাঁড়ায়া দাঁড়ায়া কি করে নামাজ আদায় করে ঈমানাব ঈমানের সহিত আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ওয়াহতিসাবাব আর তার অনন্তরের মধ্যে তার মনের মধ্যে এই বিশ্বাস থাকে আমাকে সওয়াব দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় সওয়াব দিবে আমার আমল নামায় ভালো কিছু দিবে এই নিয়ত যাদের মধ্যে থাকে দুইটা জিনিস একটা হলো ঈমানের শহীদ আর একটা হলো আল্লাহ সওয়াব দিবে এই দুইটা জিনিস রেখে যারা এই তারাবির নামাজ আদায় করবে আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন গুফিরালাহু গুফিরালাহু মা তাকদ্দামা মিন জামবিহি তার জীবনের পূর্বে যত গুনাহ ছিল কবিরা ছগিরা জাহেরি বাতানি হাতের পায়ের চোখের নখের যত রকমের গুনাহ তার জীবনে পূর্বে ছিল এই তারাবি নামাজের পূর্ব মুহূর্তে যত গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর যুবক ভাইরা চলে গেছো এই যে তোমরা মিস করলা তাকবীর মিস করা মানে কি জীবন মিস হয়ে যা ঠিক কি না তাকবীর দিই আমরা কার আল্লাহ সুবহানাহু তাআলা এজন্য সময়ের ক্ষণে মিস করা যাবে না তার মানে এই তারাবির নামাজ যারা আদায় করবে এই সুসংবাদ কে দিতেছে আল্লাহ নবীকে দিতেছে না নবী দুনিয়ার মানুষগুলোকে বুঝাই দিলেন যে মান কামাহু যারা কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে ঈমানাও ওয়াহতিসাবাও তাদের ঈমানের সহিত এবং বিশ্বাস আছে যে আল্লাহ সওয়াব দিবে এই দুইটা জিনিস যারাই রাখে গুফিরালাহু আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন গুফিরালাহু মা তাকদ্দামা মানে যা তার পূর্বে জীবনের পূর্বে অর্থাৎ এই যে তারাবি নামাজ শুরু করলাম এই তারাবি নামাজের শুরুর পূর্বে আমাদের যত গুনাহ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমা করে দিবেন তাহলে এই তারাবি কি মিস করা যাবে না তারাবির সব নেই জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেওয়ার ওয়াদা করে দিলেন প্রতিজ্ঞা করে দিলেন এছাড়াও হাদিসের মধ্যে আসতেছে নাসাইর হাদিস আল্লাহর হাবিব বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন যারা এই রমজান মাসের ফরজ নামাজগুলো ফরজ রোজাগুলো পালন করলো তারাবি নামাজ আদায় করলো রমজানে রোজাগুলো পালন করলো তারাবি নামাজ আদায় করলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো এমন ভাবে মুছে দেয় মায়ের পেট থেকে নবজাতক শিশু যেমন ভূমিষ্ঠ হয় নিষ্পাপ অবস্থায় এই মানুষগুলো যারা তারাবি নামাজ আদায় করে রমজানের সিয়ামগুলো পালন করে তাদের অবস্থাও বেকসুর ওই মাসুম বাচ্চার মতো হয়ে যায় তাহলে আমাদের লস না লাভ কত রহমত এই যে রমজান কত যে বেনিফিট আল্লাহ দিছে এই রমজান মাস মানে বোনাসের মাস
বলেন কিসের মাস বোনাসের মাস এই রমজান মাস মানে ইনক্রিমেন্টের মাস কিসের মাস ইনক্রিমেন্টের মাস এই রমজান মাস মানে হচ্ছে আপনাকে ইনসেনটিভ দিবে কি দিবে ইনসেনটিভ দিবে এই রমজান মাস মানে আপনার জীবনের গুণাগুলো ঝরিয়ে দিবে এই রমজান মাস মানে হলো আপনার জীবনের নতুন নতুন যে সৌন্দর্য নতুন নতুন যে পুলকিত নতুন নতুন যে আনন্দ আপনার কলবের মধ্যে আল্লাহ জারি করে দিবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি নাজিল করেছেন কুরআন কুরআন নাজিল করেছেন এই রমজান মাসে রমজানকে কেন্দ্র করে লাইলাতুল কদর আছে ঠিক কি না এই রমজান মাসে আল্লাহ রোজা দিলেন সিয়াম দিলেন ঠিক কি না এই রমজান মাসে তারাবি দিলেন কতগুলো রহমত তারাবির কি ফজিলত তারাবি যে নামাজ করবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কুরআন নাজিল করেছেন কুরআনের মধ্যে কত তথ্য দিয়েছে এগুলো আমি আলোচনা করব আপনাদের পরবর্তী সময়ে এই তথ্যগুলো দিয়ে দিব তো দেখেন এত রহমত এত করুণা এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানকে ঘিরে যে দিলেন তা আমাদের এই রমজানের প্রস্তুতিটা হওয়া লাগবে সেই রকমের ঠিক কি না আমি গত জুম্মাইকে তো আলোচনা করেছিলাম যে আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত এই তারাবি সালাত এখন কত রাকাত দেখেন এই তারাবি নিয়ে অনেক ই রয়েছে ইখতিলাফি একটা বিষয় কেউ 39 রাকাতেই তারাবির নামাজ পড়ে কেউ পড়ে 29 রাকাত কেউ পড়ে 23 রাকাত কেউ পড়ে 19 রাকাত কেউ পড়ে 13 রাকাত কেউ পড়ে 11 রাকাত আমরা পড়ে 20 রাকাত কয় রাকাত 20 রাকাত তো দেখেন এই তারাবি নিয়ে কত রকমের ইখতিলাফ রয়েছে এগুলো কিন্তু সব তথ্য নির্ভর থেকে আপনাদেরকে শোনাচ্ছি হানাফি শাফি এবং হাম্বলি ফিকহের মানুষগুলো 20 রাকাত করে তারাবি পড়ে মাযহাব কয়টা চারটা কিন্তু আমার কাছে মাঝহাব আছে আটটা এছাড়া আরও আছে আমি ওগুলো সংগ্রহ করি নাই এই আটটা পেয়েছি দেখলাম যে আটটায় তো অনেক হয়ে গেছে তাহলে চিন্তা করেন কত রকমের মানুষগুলো বিভক্ত হয়ে গিয়েছে এই যে দেখেন তাহলে হাম্বলি শাফি এবং হানাফিরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করে আর 36 রাকাত নামাজ আদায় করে মালিকি ফিকহের অনুসারীরা মালিকি অনুসারী যারা তারা হচ্ছে কি 36 রাকাত তারাবির নামাজ আদায় করে আর বিশেষ করে আমার আহলে হাদিসের ভাইরা কয় রাকাত নামাজ আদায় করে আট রাকাত নামাজ আদায় করে দেখেন এখানে কত রকমের মানে ই রয়েছে তো আমরা এখন দেখব দলিলের ভিত্তিতে আসলে আমরা যে 20 রাকাত নামাজ আদায় করি আমাদের কি দলিল নেই না আছে না নাই আমরা কিসের উপর দাঁড়িয়ে এই নামাজটা আদায় করি এগুলো আমাদের দেখা উচিত নাই আসলে আমরা প্রথম দেখব নববী যুগের তারাবি মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন কেমন তারাবি ছিলেন এই হাদিসখানা বুখারি শরীফের 1885 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1669 নম্বর হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা এই হাদিসখানা বর্ণনা করতেছেন আল্লাহর রাসূলের সহধর্মিনী উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন আল্লাহ রাসূল একদিন এক রাতে বাড়ি থেকে মসজিদে বের হলেন মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করলেন ওই দিন নামাজ আদায় করলেন মুসল্লির সংখ্যা ছিল কিছুটা আল্লাহ রাসূল নামাজ আদায় করার পর আবার যখন ফিরে আসলেন পরের দিন মানুষের মধ্যে কানাঘুষা হলো সাহাবীদের মধ্যে কথাবার্তা হলো এই নামাজকে নিয়ে দ্বিতীয় রাতেও বিশ্বনবী আবার মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য এই রমজান মাসে দ্বিতীয় দিন যখন আবার নামাজ আদায় করলেন প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন মুসল্লির সংখ্যা ছিল আরো অনেক বেশি আবার বিশ্বনবী দ্বিতীয় দিন নামাজ আদায় করার পর যখন আবার চলে আসলেন দ্বিতীয় দিনের পরের দিন দিনের বেলায় সাহাবা আজমাইনদের মধ্যে আবার কানাঘুষা শুরু হলো কথাবার্তা হলো তৃতীয় দিন বিশ্বনবী আবার মসজিদে গেলেন নামাজ আদায় করলেন ওই দিন মুসল্লিদের সংখ্যা আরো প্রচুর পরিমাণে ছিল এরপরে চতুর্থ দিন মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল বিশ্বনবী এবার রাতে আর বের হলেন না কিন্তু সাহাবা আজমাইন মানুষগুলো মসজিদে জমা হলেন একত্রিত হলেন নামাজ আদায় করার জন্য কিন্তু বিশ্বনবী মসজিদে আর আসলেন না নামাজ আদায় করলেন না ফজরের সময় বিশ্বনবী আসলেন নামাজ আদায় করলেন তাশাহুদ পাঠ করলেন আম্মা বাদ বলে সাহাবা আজমাইনের দিকে ঘুরে বললেন ও আমার সাহাবীরা শোনব তোমরা মসজিদে যে কথাবার্তাগুলো বলেছ আমি সব শুনেছি কিন্তু আমি আসি নাই কারণ হলো আমি যদি এইভাবে কন্টিনিউস করতাম আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই তারাবির নামাজটাকে ফরজ করে দিত কি করে দিত ফরজ করে দিত আর ফরজ করে দিলে আমার উম্মতের জন্য কি হয়ে যেত
কঠিন হয়ে যেত কষ্ট হয়ে যেত এমনি পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না কি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে আমাদের অলসতা চলে আসে ঘুম তো আসে আর হাম তুলে কি জোরে জোরে তাই না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে এসে হাম তুলতে গিয়ে দেখা গেল দিশের দাঁত আর উপরের দাঁত এমন ফাঁক হয়ে যায় ভিতর দিয়ে মনে হয় একাধ মশা ঢুকে পেটের মধ্যে খাবার আবার বের করে নিয়ে চলে যায় আছে না মসজিদে বসে এরম হয় না মসজিদে বসে যে হাম তুললে খাবারের মধ্যে থেকে মনে করেন পেটের মধ্যে খাবার মশা বের করে নিয়ে সেই খাবার আবার হজম করে ফেলে এই অবস্থা আছে না তো যখন এই তারাবি ফরজ হয়ে যেত তখন আমাদের জন্য কষ্ট হয়ে যেত ঠিক কিনা বিশ্বনবী ছিলেন এই তিন দিন শুধু নামাজ আদায় করেছিলেন এই রমজান মাসে এবার আসুন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন এটা বুখারীর হাদিস 1886 নম্বর হাদিস আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো বিশ্বনবী রমজানের নামাজ কেমন ছিল আম্মা জান আয়েশা জানালেন বিশ্বনবী রমজান মাসে 11 রাকাত নামাজ আদায় করেছেন এবং রমজানের বাইরেও 11 রাকাত নামাজ আদায় করেছেন প্রথম 4 রাকাত বিশ্বনবী এত সুন্দর করে নামাজ আদায় করতেন এত সৌন্দর্য এত দীর্ঘ ছিল এরপরে আবার 4 রাকাত নামাজ বিশ্বনবী তার চেয়েও সুন্দর এবং আরও দীর্ঘস্থায়ীভাবে 4 রাকাত নামাজ আদায় করতেন আল্লাহ রসুলকে আম্মাজান প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহি আপনি ঘুমালে তো ঘুমিয়ে যাবেন বিতরটা নামাজ আদায় হবে না আল্লাহ রসুল বললেন আয়েশা আমরা নবীরা ঘুমাই ঠিকই কিন্তু আমাদের অন্তর জাগ্রত থাকে আল্লাহ রসুল তাহলে রমজান মাসেও কত পড়তেন 11 রাকাত রমজানের বাইরেও 11 রাকাত পড়তেন এখন প্রশ্ন হলো যে আমরা রমজান মাসে তো জামাতের সহিত নামাজ আদায় করি আর রমজানের বাইরেও তো আমরা কি জামাতবদ্ধ করি এই তারাবির নামাজ আদায় করি না করি না তার মানে আল্লাহ রসুল যে তারাবির নামাজ যদি ধরে থাকি যে আমরা 8 রাকাতে তারাবির নামাজ আদায় করেছেন রমজান মাসে জামাতের সহিত আদায় করেছেন তাই না মানে এই 8 রাকাত পড়েছেন তাহলে রমজানের বাইরেও রসুল 8 রাকাত পড়েছেন তাহলে আমরা রমজান মাসে জামাতবদ্ধ হয়ে পড়ি কিন্তু রমজানের বাইরে গিয়ে কেন আমরা জামাতবদ্ধ নামাজ আদায় করি না নিশ্চয় সেটা ছিল কি তাহাজ্জুদ নামাজ সেটা কি নামাজ ছিল তাহাজ্জুদ নামাজ এজন্য এই নিয়ে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সুতরাং যদি কেউ 8 রাকাত পড়ে সে পড়তেই পারে সে আম্মাজান আয়েশার হাদিস অনুযায়ী পড়ে কিন্তু আমরা 20 রাকাত পড়ি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে একেবারে এ পর্যন্ত 20 রাকাত নামাজ চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত 20 রাকাত থাকবে তারাবির নামাজ আর এই 8 রাকাতের ব্যাপারেই 1300 খ্রিস্টাব্দে 1300 সালের দিকে সম্ভবত 1300 কি 1200 সালের পর থেকে কিন্তু এই 8 রাকাতের পক্ষে আছে তার আগে কিন্তু 20 রাকাত নামাজ চালু ছিল আপনার যদি এই যে হেরেম শরীফে যান বাইতুল্লাহ যান সেখানে কিন্তু কয় রাকাত হয় তারাবির নামাজ 20 রাকাতই হয় তাহলে তারা কি ভুল করে বলেন কথা বলেন না তারা ভুল করে না এজন্য আমাদেরকে বুঝতে হবে আর আরেকটি কথা হলো যে রসুল কিন্তু তিন দিন নামাজ আদায় করেছেন সেখানে কোনো কাউন্ট ছিল না তাই না সেখানে আল্লাহ রসুল নামাজ আদায় করেছেন কিন্তু এখানে বলা হয়নি যে কত রাকাত পড়েছেন দেখেন আল্লাহ রসুলের ওই সময় যদি তারাবি নামাজটা কন্টিনিউস করতেন তাহলে ফরজ হওয়ার একটা ভয় ছিল কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত নামাজ চালু করলেন আমরা জামাতে আদায় করি আমাদের কি ফরজ হওয়ার কোনো ভয় আছে না কেন ভয় নাই একটাই কারণ যে আমাদের সময় তার ওহি আসবে না আসবে নাকি রসুলের উপর ওহি আসতেন কিন্তু আমরা সাধারণ আম জনতার উপর কি ওহি আসবে না আসবে না এই কারণে আমরা 20 রাকাত নামাজ আদায় করি জামাতের সহিত যাতে আমাদের কোনোদিনই ভয় থাকবে না যে আমাদের এই নামাজটা ফরজ করে দিবেন কারণ তো ওহি আসবে না আল্লাহর পক্ষ থেকে আর রসুলের উপর ওহি আসতে যার কারণে রসুল যদি এটা কন্টিনিউস করতেন তাহলে ফরজ হয়ে যেত বোঝাতে পারলাম এবার সাহাবি যুগের তারাবি কেমন ছিল সাহাবি যুগের তারাবির সম্পর্কিত যদি জিজ্ঞেস করি সাহাবিদের নামাজ সাহাবিদের তারাবি কেমন ছিল এই হাদিসখানা বিশ্বনবীর আমল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল পর্যন্ত বিশ্বনবী 622 থেকে 632 সাল পর্যন্ত 10 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 632 থেকে 634 খ্রিস্টাব্দ পর্যন্ত সাল পর্যন্ত এই 2 বছর তিনিও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন শাসন ক্ষমতায় ছিলেন সেই সময় তারাবির নামাজ আদায় করেছেন ঠিক সেইভাবেই কিন্তু যখন ওমারের শাসন আমল আসলো ওমারের শাসন আমল থেকে শুরু করে 20 রাকাত তারাবি নামাজ চলে আসতেছে
উমারের শাসনামল এবার আমরা দেখি আমাদের ভিতরে কনফিউশনটা দূর হবে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে প্রবেশ করলেন দেখলেন যে বিশৃঙ্খল অবস্থা কেউ একা একা নামাজ পড়তেছে কেউ আবার দলবদ্ধভাবে কেউ নামাজ পড়তেছে আবার কেউ বসে বসে গল্প করতেছে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যদি এইভাবে না করে আমি বরং একটা জামাতবদ্ধভাবে নামাজের ব্যবস্থা করে দিই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে 20 রাকাতের ওই যে তারাবি চালু করলেন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর থেকে 20 রাকাতই চলে আসতেছেন এখন আমাদের বোঝার বিষয় হলো উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন কে ছিলেন উমার রাদিয়াল্লাহু আনহু নবী সাহাবা রাসূলের সাহাবী না এবং জান্নাতি প্রাপ্ত সাহাবী না আশরায়ে মুবাশশারা যে 10 জন সাহাবীর সুসংবাদ দিয়েছিলেন তার মধ্যে উমারের নাম ছিল কি দ্বিতীয়তম নাম আবু বকরের পরেই হলো উমারের নাম যে আশরায়ে মুবাশশারা যে সাহাবী সেই জান্নাতি সাহাবী এটা চালু করলেন আর এক শ্রেণীর মানুষ আমার একদল ভাইরা বলে নাকি উমার বিদাত চালু করে গিয়েছে কি দুঃসাহস কি মূর্খ কি অধম সারা এই কথাগুলো তারা কিন্তু বলতে পারে না উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যারা এই মন্তব্য করে নিশ্চয় আমার মনে হয় তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছে ঠিক কি না এবার আসুন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলটা ছিল 634 থেকে 644 সাল পর্যন্ত প্রায় 10 বছর 6 মাস 4 দিন তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এই সময়টা 20 রাকাত তারাবি নামাজ ছিল ঠিক কি না উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন তখন এই রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন কে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল ছিল 644 থেকে 656 সাল পর্যন্ত 12 বছরের 12 দিন কম এই দীর্ঘ সময়ও এই 20 রাকাত তারাবি নামাজ চালু ছিল বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় বসলেন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে তিনিও কি করলেন এই 656 সাল থেকে 661 সাল পর্যন্ত এই 5 বছর তিনিও রাষ্ট্র চালানেন এবং তখনও কিন্তু 20 রাকাত তারাবি নামাজ চালু ছিল এখন কি 20 রাকাত চালু নাই তার মানে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এ পর্যন্ত 20 রাকাত তারাবি নামাজ চালু আছে এখন কথা হলো যে তিনজন সাহাবী আশরায়ে মুবাশশারা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত এই জান্নাতি সাহাবীরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করলো আর আমাদের যুগে এসে আমরা বলি এটা বিদআত এ নামাজ পড়লে গুনাহ হবে এ নামাজ পড়া যাবে না এরা ভুলের মধ্যে আছে এই কথাটা আপনি যদি বলে থাকে তাহলে তো ভুল আমাদেরকে বলতেছেন না ভুল বললে আপনি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আপনি হযরত আলীকে বলতেছেন হযরত উসমানকে বলতেছেন সুতরাং এই দুঃসাহস দেখানো উচিত নয় আপনি 20 রাকাত পড়তে পারবেন না সেটা আপনার ব্যর্থ সেটা আপনার ব্যর্থ কিন্তু যারা 20 রাকাত পড়বে রাসূলের সাহাবীদের অনুসরণ করে রাসূলকে অনুসরণ করি আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু 20 রাকাত নামাজ আদায় করবে ঠিক কি না এবার আসুন আরো চাঞ্চল্যকর তথ্য আপনাদেরকে দিব যে যারা 8 রাকাতের পক্ষে নিয়ে বিভিন্ন দলিল সেট করে আমার এই কথাগুলো আপনারা প্রশ্ন করবেন তাদেরকে এই কথাগুলো প্রশ্ন করবেন তারা যদি অ্যানসার দিতে পারে তাহলে মেনে নেবেন কিন্তু অ্যানসার তারা দিতে পারবে না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন নবীর স্ত্রী রাসূলের সহধর্মিনী এবং সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের এই সহধর্মিনী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সহধর্মিনী আম্মা জান বেঁচে ছিলেন আম্মা জানের জন্ম সাল হলো খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন 613 থেকে 614 থেকে 678 সাল পর্যন্ত এই 64 বছর বেঁচে ছিলেন আম্মা জান আয়েশা কত বছর 64 বছর 613 কি 14 তে জন্মগ্রহণ করেছে আর ইন্তিকাল করেছেন 678 সালের দিকে আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে এই জানাজার নামাজ আদায় করে আম্মা জান আয়েশার সমাধি করেছেন কবরস্থ করেছেন এবার আপনারা কথা বলুন এবার আপনারা বুঝে নেন জেনে নেন তাহলে আম্মা জান আয়েশা জীবিত থাকা অবস্থায় উমারের শাসনামল ছিল কথা বলুন উমারের শাসনামল ছিল কত 634 থেকে 646 ছিল না তাহলে তখনও আম্মা জান আয়েশা বেঁচে ছিলেন আচ্ছা উসমানের যে শাসনামল ছিল 646 থেকে 656 ছয়শো
কত 44 থেকে 656 তখনও আম্মা জান আয়েশা বেঁচে ছিলেন 656 থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 661 সাল পর্যন্ত যে শাসনামল ছিল তখনও আম্মা জান বেঁচে ছিলেন কারণ ইন্তিকাল করেছেন তো 678 সালে তখন কি আম্মা জান আয়েশা বলতে পারতো না যে রাসূল তো আট রাকাতের উপর নামাজ আদায় করে না তোমাদের কি সাহস যে তোমরা বিশ রাকাত নামাজ আদায় করো কেন প্রশ্ন করেনি এই প্রশ্নটা আপনারা করবেন যারা দলিল দেয় যারা বলে যে আট রাকাতের উপর নামাজ আদায় করা যাবে না তাদেরকে আপনি প্রশ্ন করবেন যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জীবিত ছিলেন তিনজন বাঘা বাঘা সাহাবী আল্লাহ রাসূলের তাদের সময়তেই বিশ রাকাত তারাবি নামাজ চালু ছিল কেন আম্মা জান একবারও বলল না যেটা চালু করা যাবে না সুতরাং এদের কথার কোনো ভিত্তি নেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নামাজ আদায় করেছেন হুজরা আল্লাহ রাসূলের সহধর্মিনী আম্মা জান আয়েশা যে হুজরা ছিলেন যে ঘর ছিলেন সেটা হলো মসজিদের নববী ঘরের সঙ্গে কি অ্যাডজাস্ট সেখানে তারাবির নামাজ হয়েছে বিশ রাকাত তো তখন একবারও কি নিষেধ করেছিল করে না সুতরাং এই প্রশ্নের অ্যানসার কিন্তু তারা দিতে পারবে না প্রশ্নের অ্যানসার কিভাবে দিবে তারা দেওয়ার মতো তো তাদের সেই সুযোগ নেই এজন্য আমাদের এই বিভ্রান্তি থেকে ফিরে আসতে হবে এরপরে আরেকটা প্রশ্ন করবেন যে তোমরা যে বুখারি দেখে যে বুখারীর হাদিস মেনে 28 রাকাত নামাজ আদায় করো আমরা তো সেই বুখারীর হাদিস মেনেই 20 রাকাত নামাজ আদায় করি তাহলে তোমাদের ওই বুখারীর হাদিসটা সহি হয়ে গেল আমাদের ওই বুখারীর একই হাদিস কিভাবে বিদাত হয়ে গেল কিভাবে জয়ীফ হয়ে গেল কিভাবে দুর্বল হয়ে গেল বুখারী তো একই বুখারি একই পাশাপাশি হাদিসগুলো তাহলে তোমরা ওই হাদিসটা অনুসরণ করে বলতেছো এটা সহি একেবারে টাটকা একেবারে শক্তিশালী আর আমরা যে 20 রাকাত নামাজ আদায় করি আর বললা যে এই 20 রাকাতের হাদিসটা দুর্বল একই তো বুখারীর হাদিস ওখানে লেখাই আছে সহি তুমি কিভাবে বলতে পারো এই কথাগুলো জাহেল স্যার এই কথাগুলো কেউ বলবে না এখন আসুন আমরা জেনে নিব কেন আমরা আল্লাহ রাসূলের সাহাবীদের অনুসরণ করব প্রশ্ন হতে পারে না আজান কয়টায় আজান কয়টায় হুজুর 7:30 30 এর 7:30 চার দেখা গেছে তো সম্মানিত মহল্লাবাসী তারাবির নামাজ হবে আপনারা চলে আসুন তারাবির নামাজ আদায় হবে এখন আসুন একটু কথা বলি না আমরা জেনে নিই এবার আমরা কেন আল্লাহ রাসূলের সাহাবীদের অনুসরণ করব আচ্ছা ভাইয়া কথা না বলে একটু মনোযোগ দিয়ে শুনে নিন প্রশ্ন হলো আমরা কেন আল্লাহ রাসূলের সাহাবীদেরকে অনুসরণ করব কেন ওমারকে অনুসরণ করব আলীকে অনুসরণ করব উসমানকে অনুসরণ করব কেন আমরা অনুসরণ করব এই প্রশ্নটা হতে পারে আমরা কিন্তু জুম্মার খুতবায় ছানি খুতবার ভিতরে আমরা পড়ে থাকি আল্লাহ আল্লাহ হাফি আসহাবিলা তাত্তাখিজুহুম গরদম মিন বাদিহি মিন বাদি সাবআতু আবহুরিম আল্লাহ আল্লাহ হাফিয়া সুহাবিলা তাত্তাখিজুহুম গরদম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবগুদি আবগাদাহুম এটা কি পড়া হয় না জবাব দেন এটা কি পড়া হয় না পড়া হয় এটার মানে হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন সাবধান হও আমার সাহাবীদের ব্যাপারে আমার সাহাবীদের সঙ্গে কেউ যদি দুশ্মনী করে আমার সাহাবীদের সঙ্গে কেউ যদি শত্রুতা করে আমার সাহাবীদের সঙ্গে কেউ যদি হিংসা করে সেজন্য আমি মুহাম্মদের সঙ্গে হিংসা করল আমি মুহাম্মদের সঙ্গে শত্রুতা করল আমি মুহাম্মদের সঙ্গে সেজন্য কি করল বিদ্বেষ করল আবার আমার সাহাবীদেরকে যে মানুষগুলো ভালোবাসবে
সেজন্য আমি মুহাম্মদকে ভালোবাসলাম আমার সাহাবীদের যারা অনুসরণ করলো সেজন্য আমি মুহাম্মদকে অনুসরণ করলো আমার সাহাবীদেরকে যারাই অনুকরণ করলো সেজন্য আমি মুহাম্মদকে অনুকরণ করলো এই কথা কার বিশ্বনবীর কথা না সানি খুতবায় পড়া হয় না তার মানে আল্লাহ রাসূলই বললেন যে আমার সাহাবীদের সঙ্গে খবরদার বিদ্বেষ করবে না এই কথা এর পরেও আরো হাদিস আমরা কিন্তু এই যে সানি খুতবার মধ্যে বলি ওয়ালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার রাদিয়াল্লাহু তাআলা আন ওয়াসদাকুহুম হায়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আন ওয়াকুদাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা আন এটা পড়ি না আমরা এটা পড়ি অর্থ কি আল্লাহর হাবিব বললেন বিশ্বনবী জানিয়ে দিলেন ওয়ালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর আমার উম্মতের মধ্যে সর্বাধিক কমলমতি যে মানুষটা সেই মানুষটার নাম হলো আবু বকর সেই মানুষটার নাম কি আবু বকর সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমার পৃথিবীর মধ্যে এই কুরআনুল কারীম মানিয়ার ব্যাপারে এই কুরআনকে মানার ব্যাপারে দৃঢ়চিত্তের অধিকারী যে মানুষটা সেই মানুষটার নাম হলো আমার উমার আমার উমার আমার উমার তাহলে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিছে যে কুরআনকে মানার ব্যাপারে সর্বাধিক সর্বোচ্চ দৃঢ়চিত্তের অধিকারী যে মানুষটা সেটা হলো উমার তো সেই উমার এই বিশ্বকাত তারাবি চালু করলেন আর আপনারা বলেন এটা মানা যাবে না আল্লাহ রাসূল সার্টিফিকেট দিছে না উমারকে আরও আসুন আল্লাহ রাসূলের সাহাবীদেরকে আমরা কেন অনুসরণ করব এত রাসূল রাসূল বললেন এই কথাগুলো এবার আল্লাহ নিজে কি বলতেছেন শুনুন আল্লাহ নিজে বললেন ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাহু আকবার আল্লাহু আকবার والذين اتبعوهم بالإحسان الله رب العالمين জানিয়ে দিলেন যারা প্রথম সারির সাহাবী মুহাজির এবং আনসারদের মধ্যে যারা প্রথম সারির সাহাবী আমার রাসূলের والذين اتبعوهم بالإحسان আর যারা এই সাহাবীদেরকে অনুসরণ করে কর্মে খেতে দীক্ষায় শিক্ষায় সব ক্ষেত্রে যারা আমার এই প্রথম সারির রাসূলের সাহাবীদেরকে অনুসরণ অনুকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আমি আল্লাহ ওই মানুষগুলোর উপর খুশি আর ওই মানুষগুলো আমি আল্লাহর উপরে খুশি সুবহানাল্লাহ বলবেন না এই এটা কে দিল এই তথ্যটা আল্লাহ দিছে কুরআনুল কারীমে সূরা তাওবা নয়তম সূরা তাওবার একশোতম আয়াতে বলতেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আমি এই সাহাবীদের উপর আমি আল্লাহ সাহাবীদের উপর খুশি আর সাহাবীরাও আমি আল্লাহর উপরে খুশি এই সার্টিফিকেট কে দিল আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন সুতরাং যেন তেন না এটা সূরা বাইনার সপ্তমতম আয়াতেও কিন্তু আল্লাহ দিয়েছেন আটানব্বইতম সূরা বাইনার সপ্তমতমতেও সপ্তমতম আয়াতেও দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আমি আল্লাহ সাহাবীদের উপর খুশি সাহাবীরা আমি আল্লাহর উপর খুশি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসুন সাহাবী বললেন আল্লাহ রাসূল সাহাবীদের উপর খুশি আল্লাহ সাহাবীদের উপর খুশি এবার আল্লাহ আবার বললেন কুলিন কুনতুম তুহিবুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহু ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম এবার আল্লাহ বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার রাসূলকে ভালোবাসো আমার রাসূলকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে ঠিক কি না এটাও কোরআনের আয়াত সূরা আল ইমরান তিনতম সূরা আল ইমরানের ৩১তম আয়াত তাহলে আল্লাহ রাসূল বললেন আমাকে ভালোবাসার আগে আমার সাহাবীদের কি করো ভালোবাসো আবার আল্লাহ বললেন আমাকে ভালোবাসার আগে আমার রাসূলকে ভালোবাসেন বিষয়টা দেখছেন সাহাবা আল্লাহ রাসূল এবং আল্লাহ এই তিনজন কি আমরা যদি সাহাবীদের অনুসরণ করি রাসূলকে অনুসরণ করা হবে রাসূলকে অনুসরণ করা মানে সাহাবীদেরকে অনুসরণ করা এবার আল্লাহ নিজের ব্যাপারে বললেন আল্লাহ রাসূল সাহাবীদের ব্যাপারে বললেন আল্লাহ রাসূলের ব্যাপারে বললেন সাহাবীদের ব্যাপারেও বললেন আল্লাহ এবার নিজের ব্যাপারে বললেন ইনা ইন্নী আনাল্লাহু লা ইলা
আল্লাহ বললেন আমি সারা সত্যিকারের কোনো ইলাহ নাই, আমি সারা সত্যিকারে কোনো ইলাহ নাই, ইন্নি আনাল্লাহু আমি হলাম তোমাদের প্রকৃত রব, আমি হলাম তোমাদের সত্যিকারের আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ফাবুদনি সুতরাং তোমরা কি করো আমারই আনুগত্য করো। আমরা যদি সাহাবা আজমাইনদেরকে অনুসরণ করি তাহলে রসুলকে অনুসরণ করা হবে, রসুলকে অনুসরণ করা মানে আল্লাহ সুবহান ও তাআলার আনুগত্য দাসত্ব গোলামি করাই আমাদের হবে, ঠিক কিনা? এজন্য আমরা কোনো বিভ্রান্তির মধ্যে যাব না। আমি আপনাদেরকে যথেষ্ট দলিলের আলোকে কিন্তু তথ্যগুলো দিয়েছি, এছাড়াও আরও অনেক তথ্য ছিল, হয়তো সময়ের অভাবে আর দিতে পারলাম না। ইনশাল্লাহ যা তথ্য দিয়েছি এগুলোই যদি আপনারা বুঝে থাকেন, আমল করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে প্র্যাকটিক্যাল আমল করার তৌফিক দান করুক। কমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই বলে আমিন।